যে এ দাওয়াতে খায়ের মাহফিল এটা হলো আলমের মজলিস আলমের মাহফিল এটা কি আলমের মাহফিল আলমের মজলিস একটা কথা মনে রাখবেন যতগুলো যতগুলো মজলিস আছে যত ধরনের এবাদত বন্দে আছে ফরস ওয়াদিব ছাড়া যত ধরনের এবাদত আছে সকল এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হলো জ্ঞান অর্জন করা অ্যালম তলব করা এবং এই অ্যালম অর্জনের জন্য ঘর থেকে বের হওয়া এটার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে আছে কেউ যদি দিন সম্পর্কে জানার জন্য নিজের ঘর থেকে বের হয় এদিকে ওই বন্দা নিজের ঘর থেকে বের হয়েছে অন্যদিকে আল্লাহ ওই বন্দার সম্মান করে দিয়েছেন এটা মুসর আহমদের হাদিস মেশকাজ শরীফ সহ সন্দ্য হাদিসের কিতাবের মধ্যে আছে যে হাজারে তালানহু সিরিয়ার দামেশকের জামে মসজিদে অবস্থান করছিলেন এমন সময় এক ব্যক্তি মদিনা শরীফ থেকে তার কাছে গিয়েছেন আল্লাহ রসুল সাল্লামার একটি হাদিস শরীফ শোনার জন্য একটা কি হাদিস শরীফ শোনার জন্য মদিনা শরীফ থেকে গিয়েছেন কোথায় সিরিয়ার দামেশ হাজার মাইল দূরে আল্লাহ রসুল ইসলামের একটা হাদিস শরীফ শোনার জন্য তখন হাজর দাউদ্দার দিল্লাহ তাল আনহু জিজ্ঞেস করলেন আপনি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য আসেননি বলেন না আপনার কোনো আত্মীয় স্বজন সাক্ষাৎ করতে আসেননি বলেন না যে আপনার কাছ থেকে রসুল এ করিম সাল্লাহসাল্লামের একটা হাদিস শরীফ শোনার জন্য এসেছি তখন হজরত আবুদ্দারদার রদুল্লাহ তাল্লাহ রসুল একটা হাদিস বর্ণনা করেছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামি সুফি আলমান সাহাল আল্লাহ বিহি তরিকান ইল চান্না কেউ যদি অর্জন করার জন্য কোন পথে বের হয় এদিকে আল্লাহ তালা এদিকে ওই তার ঘর থেকে বের হয়েছে অন্যদিকে আল্লাহ তালা তাকে বেহেস্তে নিয়ে যাওয়ার জন্য যতগুলো পথ আছে সকল পথ তার সামনে সহজ এবং উন্মুক্ত করে দেন এবং হাদিসের মধ্যে দ্বিতীয় অংশে আছে ও ইন্নাল মালাইকাতাল আলম যারা অ্যালম অর্জন করার জন্য বের হয় সেটা কোনো নির্দিষ্ট বয়স অ্যালমের জন্য কি নির্দিষ্ট বয়স আছে অ্যালম অর্জনের জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই যে বয়সেই হোক অ্যালম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়েছে ওই সমস্ত বন্দাদের সম্মানার্থে আসমানি জগতের নুরানি ফেরেস তারা তাদের রহমতের ডানা বিছিয়ে দিয়ে থাকে এবং অ্যালমের মজলিস আল্লাহ রসুল ইসলামের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ মজলিস হাদিসের মধ্যে আছে দুই দল সাহাবি মসজিদে নবী শরীফের মধ্যে বসেছেন বসা আছেন এক দল সাহাবি এক দল সাহাবি এক জায়গায় বসে তারা জিকির আসকার করছেন আর এক দল সাহাবি এক জায়গায় বসে দিনের বিভিন্ন মাস আলা মাসাইল নিয়ে আলোচনা করছিলেন আল্লাহ রসুল প্রবেশ করলেন প্রবেশ করার পরে প্রথম যারা জিকির করছে তাদের কাছে গেলেন জিজ্ঞেস করেন তোমরা কি করছো তখন তারা বলছেন আমরা আল্লাহ করছি আল্লাহ রসুল বলেন হ্যাঁ তোমরা ভালো কাজ করছো তারপর আর দলের কাছে গেলেন তাদেরকে জিজ্ঞেস করেন তোমরা কি করছো তখন তারা বলেন আমরা দিনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম তখন আল্লাহ রসুল সালামের সাথ করলেন তোমরাও আন্তুমাল তোমরাও কল্যাণের উপর আছো তোমরাও ভালো কাজ করছো কিন্তু দুইটা মজলিসের মধ্যে যে মজলিসের মধ্যে আলোচনা হয় ওই মজলিসটা আমার কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে পছন্দনীয় মজলিস এই বলে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যেই মজলিসের মধ্যে অ্যানমের আলোচনা হচ্ছে তাদের সাথে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বসে পড়েছেন